স্কুল পড়ুয়া শিক্ষার্থীর ব্যাগে কন্ডম ডাকা হলো কে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি দয়া করে করে তারা নিন স্কুল চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরছিল পাঁচ কিশোর স্কুল ড্রেস না থাকলেও কাঁধে ব্যাগ থাকায় সন্দেহবশত তাদের আটক করেন ম্যাজিস্ট্রেট তল্লাশি চালান ব্যাগে পাওয়া যায় স্কুল ড্রেস ও কন্ডম তারা সবাই অষ্টম শ্রেণীর ছাত্র পরে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে নিয়ে ছেড়ে দেওয়া হয় জেলা প্রশাসন সূত্র জানায় মঙ্গলবার নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জের পঞ্চবটিতে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে পাঁচ কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ কিশোরের ব্যাগ তল্লাশি করলে তাদের ব্যাগে পাওয়া যায় স্কুল ড্রেস পার্কে স্কুল ড্রেস পরে ঢোকা নিষেধ সে কারণে এই কৌশলের আশ্রয় নেয় বলে জানান সংশ্লিষ্টরা এ সময় এক ছাত্রের ব্যাগে পাঁচটি কন্ডম পাওয়া যায় পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয় নেওয়া হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমতারা জানান স্কুল চলাকালে ছাত্র ছাত্রী পার্কে আসতে পারবে না আটক কিশোরদের সন্দেহ হয় তাদের ব্যাগ তল্লাশি করা হয় এর মধ্যে একটি ছাত্রের ব্যাগে কন্ডম পাওয়া আসলে বিষয়কর শিক্ষক ও অভিভাবকদের ডেকে লেখা নিয়ে ছেড়ে দেওয়া হয় এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম